দর্শক সবাইকে আমন্ত্রণ লিও ফাইবার প্রেজেন্স এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড 2021 এ সঙ্গে আছি আমি মৌসুমী মৌ আর আমার সঙ্গে আছেন আমি মানসুর 56,000 বর্গমাইল আয়তনের আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এর পরতে পরতে রয়েছে সৌন্দর্য এবং উন্নয়নের ছোঁয়া স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমরা অর্জন করেছি বিশ্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে স্বাধীনতার 50 বছর পেরিয়ে এই অর্জন সত্যি গৌরবের ঠিক তাই এবং এই গৌরবোজ্জ্বল অর্জনে যাদের অবদান তারা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের অনেক গুণী প্রতিত্যজশা এবং নিবেদিত মানুষ যারা সবসময় মানুষের তরে কাজ করেন এবং সেই সঙ্গে আছে কিছু প্রতিষ্ঠান আর তাদেরকে আজ স্বীকৃতি দেবার জন্য আমাদের এই আয়োজন লিও ফাইবার প্রেজেন্স এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড 2021 এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং উপস্থিত আছেন অনেক গুণী ব্যক্তিবর্গরা যারা আসলে আমাদের এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবারে যে বিষয় কৃষি উন্নয়নে বিশেষ অবদান অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় তার উপর নির্মিত একটি তথ্যচিত্র এবার দেখব জীব প্রযুক্তিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তোফাজ্জল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1999 সালে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে মলিকুলার বায়োলজি এবং প্রতিবেশ রসায়নে এ গ্রেডে পুনরায় এমএস এবং 2002 সালে ফলিত জীববিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি 2010 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে এমএস এবং পিএইচডি প্রোগ্রাম চালু করেন তিনি জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল নিয়ে গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন করেন এবং 2019 সালে ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং আইবিজিই প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন 2016 সালে দেশের দক্ষিণাঞ্চলের 8 জেলায় 15,000 হেক্টর জমিতে ঘটে যাওয়া গমের মহামারীর সংকটকালে তিনি প্রথম রোগ জীবাণু ছত্রাকটির জীবন রহস্য বিশ্লেষণের মাধ্যমে গমের শত্রু চিহ্নিত করে আলোড়ন সৃষ্টি করেন উচ্চ ইম্প্যাক্ট ফ্যাক্টরি বিশিষ্ট আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী এবং পুস্তকে তার 250টিরও অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে অধ্যাপনা এবং গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর তোফাজ্জল ইসলাম 2016 সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হন মৌলিক গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশে বিদেশে অনেক পুরস্কার মেডেল এবং অ্যাওয়ার্ড লাভ করেন জীব প্রযুক্তিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তোফাজ্জল ইসলাম এবারের ক্যাটাগরি কৃষি উন্নয়নে বিশেষ অবদান আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন আর সেই কঠিনতম দায়িত্ব আমাদের সকলের আমরা চাই সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে আজ যারা তাদের অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন সেই মানুষেরা ছিলেন বলেই আমরা সুন্দরভাবে পথ চলছি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এবং এই এগিয়ে যাওয়া ধারা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা আমরা আশা রাখছি এই আয়োজন প্রতি বছর চলমান থাকবে ঠিক তাই দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো লিও ফাইবার প্রেজেন্স এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড 2021 থেকে